আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের খুবই আনকমন একটি গরু মাংসের রেসিপি শেয়ার করে দেখাবো। খুবই সহজ এবং কম উপকরণে আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন। আমার চ্যানেলের এইসব রেসিপিগুলো ভালো লেগে থাকলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। প্রথমে আমি একটি মিক্সিং জারে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, দেন এখানে আমি অ্যাড করব 2-3টি করে কালো এবং সাদা এলাচ, 3-4টি লং এবং 1টি দারচিনির টুকরো, আর জয়ত্রী দিয়েছি আমি 1 টুকরো, রেড চিলি পাউডার দিব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিব আমি 1/2 টিস্পুন। এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এভাবে গুঁড়ো করে নিতে হবে মশলাটা। মাংসের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখন একটা সাইডে পরে ব্যবহারের জন্য রেখে দিচ্ছি। এখন আরেকটি জারে আমি আরেকটি পেস্ট তৈরি করে নিব। তার জন্য নিয়েছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই আমি এখানে পানি সহই ব্যবহার করছি। এখন আরেক সাইডে আমি একটা হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি 1/3 কাপ। এখানে কিন্তু ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘিটা দিলেই কিন্তু পারফেক্ট রেসিপিটা হবে। আমি এখানে গরু মাংস দিয়ে দিয়েছি 750 গ্রাম, এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। গরু মাংসটা দিয়ে এখন আমি খুব ভালো মতো মাংসটাকে ভেজে নিচ্ছি। আমার চুলোর আঁচটা কিন্তু এখন মিডিয়াম লোতে আছে, এরকম ভেজে নিচ্ছি। মাংসটা আমি কিছুটা লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখা যাবে যে ভেতর থেকে পানি উঠে আসছে। এরকম লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখন মিশিয়ে নিচ্ছি, এরকম নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মাংসটা আমি আরও 10 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে আবারও ভালো মতো মেশাবো। এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এরই মাঝে আমি ওই ব্লেন্ড করে রাখা টক দইয়ের পেস্টটি দিয়ে দিয়েছি, আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মাংস থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই শুকনো মশলাটা যেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরকম নেড়ে চেড়ে ভাজতে ভাজতে মাংসটা অনেকখানি সেদ্ধ করে ফেলতে হবে। দেন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পরে ঢাকনা খুললে দেখা যাবে মাংসটা একদম লাল হয়ে গেছে আর অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব, আরও কিছুক্ষণ কষাবো আমি মাংসটা, আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খোলার পর মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 12-15টা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এখন আবার 500 মিলের মতো আমি পানি দিব ঝোলের জন্য। এই মাংসটা কিন্তু এরকম ঝোলঝোলি করে পাকিস্তানিরা। আবার ঢাকনা দিয়ে দিব আলু এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। 15-20 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেন দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে আমি ঝালের জন্য ব্যবহার করছি না, জাস্ট একটা ফ্লেভার অ্যাড করবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। মাংসটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে কালারটা। আমার টিপসগুলো ফলো করলে আপনাদের মাংসটা কিন্তু ঠিক এরকম লালচে কালার হবে। আমি মাংসটা সার্ভ করে নিয়েছি।
গ্রেভিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই মাংসটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে খুবই ইয়ামি লাগে। আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। আর এই জন্য আপনাদের সুবিধার্থে উপকরণগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।